फ्रेंड्स वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज हमें तुम्हारे साथ पटल मिष्टि बा खीर पटल कीभावे बनाते हैं से रेसिपी शेयर करछी। रेसिपिटा भालो लागले एकटा छोट्ट करे लाइक और सबस्क्राइब करार अनुरोध रइलो। ताहले चलो देखेनी खीर पटल बा पटल मिष्टि कीभावे बनाते हैं। आमी एखाने किछु पटल नियेछी। पटलेर दुटो कर्नारके केटे रेखेछी आर एर उपरे जे स्किनटा आछे सेई स्किनटाके आमी छाड़िये रेखेछी। एबार एई पटलगुलोके एकटा चाकुर साहाज्ये एर माझ बराबर एई भावे केटे नेब। পুরো পটলটা কিন্তু কাটা যাবে না। এবার এই পটলের মাঝখানে যে বীজগুলো আছে একটা চামচের উল্টো পিট দিয়ে এই ভাবে সব বীজগুলোকে বার করে নেব। বীজগুলো বার করার সময় খুবই সাবধানে বার করে নিতে হবে। খেয়াল রাখবে পটলটা যেন ভেঙে না যায়। এই একই ভাবে আমি সবগুলো পটলের বীজ সুন্দর করে বার করে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এবার রেডি করে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলোকে এক এক করে অ্যাড করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি। দেখো পটলগুলো কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। খুব বেশি ওভার বয়ল করা যাবে না, তাহলে পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার এই পটলগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে ঠান্ডা হতে দেব। একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ মতো দুধ অ্যাড করে দিলাম। দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করব আর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে মেশাতে থাকব। অল্প অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করবে, না হলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর কিছুটা শুকিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের খিরটা যখন এই রকম ড্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ যেহেতু অলরেডি মিষ্টি হয় তাই খুব বেশি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিনিটা ভালো মতো মিশে গেলে এবার এর মধ্যে কিছু কাজু কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিসমিস, অ্যালমন্ডস আর পিস্তা। এগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তোমাদের কাছে যে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো ইউজ করতে পারো। কিছু অ্যালমন্ডস আর পিস্তাকে আমি রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য। এবার এই সব ড্রাই ফ্রুটস গুলোকে গুঁড়ো দুধের ক্ষীরের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একদম শেষে আরো 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলেই আমাদের গুঁড়ো দুধের ক্ষীর রেডি হয়ে যাবে। এই ক্ষীরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গুঁড়ো দুধের ক্ষীরটা এই রকম হালকা একটু লিকুইড থাকাকালীন নামিয়ে ফেলবে, কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে স্টাফিংটাকে ঠান্ডা হতে দিলাম। এবার একটা কড়াইতে 1 কাপ চিনি আর তার মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। চিনির রসটাকে নেড়ে নিয়ে চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে 2 থেঁতো এলাচির গুঁড়ো অ্যাড করে দিলাম। এই রসটাকে কিন্তু ঘন করা যাবে না। রসটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে গ্রিন ফুড কালার না থাকলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। এবার সিদ্ধ করে রাখা পটলগুলোকে এই রসের মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম। পটলগুলোতে যাতে খুব সুন্দর একটা গ্রিন কালার আসে তাই এই গ্রিন ফুড কালারটা অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে এর মধ্যে চিনি রসটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি। দেখো চিনি রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর পটলগুলোতে খুব সুন্দর একটা গ্রিন কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পটলগুলোকে অন্য একটা বাটিতে ঠান্ডা হবার জন্য তুলে নিচ্ছি। দেখো পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে গুঁড়ো দুধের যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা বেশ খানিকটা অ্যাড করে দিচ্ছি। স্টাফিং যত বেশি হবে এই পটলের মিষ্টি খেতে ঠিক ততটাই টেস্টি হবে। তোমরা একটা চামচের উল্টো কর্নার দিয়ে এইভাবে সাবধানে স্টাফিংটা ঢুকিয়ে দিতে পারো। তোমরা কিন্তু এই ক্ষীরটা গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া দিয়েও বানাতে পারো। দেখো আমার একটা পটলের মিষ্টি রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো পটলের মিষ্টি রেডি করে নেব। দেখো পটলের মিষ্টিগুলোকে কি সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে এইভাবেও সার্ভ করতে পারো। এই পটলের মিষ্টিগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে এর জন্য আমি এর মধ্যে কিছু অ্যালমন্ডস আর পিস্তা এইভাবে সাজিয়ে দিচ্ছি। এই পটলের মিষ্টি খেতে এত টেস্টি হয় কেউ যদি একটা খায় সে আরও একটা চেয়ে খেতে বাধ্য হবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।